प्रिय भाइयों बोनेरा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। शेरे खुदा मौला आली आसले के की बा तिनार परिचय आमरा ना जानलेओ आलीर परिचयटी आल्लाह ओ तिनार रसूल भालोई जानेन। आमादेर मतो नामधारी मुसलमानरा तिनाके ना मानलेओ स्वयं आल्लाह एवं आल्लाहर रसूल हजरत आली के सम्मान प्रदर्शन करें। ताई तो नबी मुस्तफा बोलेछेन, आमी एवं आली एकी नूरेर दुईटी खंड, आमी ज्ञानेर शहर आर सेई शहरेर दरजा हलो शेरे खुदा मौला आली। हजरत आली सम्पर्के रसूलेर बोले जावा आरो किछु गोपन तत्वगुली के जानते होले आई बटने क्लिक करे भिडियोटी देखते पारेन। आर दयामय आल्लाह ताआला मौला आली आसलेई के सेटा बोझानोर जन्य पवित्र कुरानेर कतकगुली आयातेर उल्लेख करेछेन। तो भाई जान आसुन जेने नी ये कौन से आयतगुली जेगुली खास करे मौला आलीर उद्देश्य अल्लाह ताला नाजिल करेछेन। पवित्र कुराने बला हयेछे जे काफेररा बोले तार प्रति तार पालनकर्तार पक्ष थेके कोनो निदर्शन अवतीर्ण हलो ना केन, आपनार काज तो भय प्रदर्शन कराई एवं प्रत्येक सम्प्रदायेर जन्य हेदायतकारी रयेछे। सूरा रात आयत नम्बर 7 हजरत इब्ने आब्बास रादियल्लाहु ताआला आनहु वर्णना करें যে যখন এই আয়াতটি অবতীর্ণ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সৃষ্টিকুলকে জাহান্নামের আযাবের ব্যাপারে ভীত প্রদর্শন করব আর আলী তাদের হেদায়েত করবে। হে আলী, তোমার কারণে যারা হেদায়েত পাওয়ার তারা হেদায়েত পাইবে। সাহেবে ফেরদাউস। এখানে মহান আল্লাহ তাআলা এবং দয়ার রাসূল উভয়েই মওলা আলীকে হেদায়েতকারী হিসাবে ঘোষণা করেছেন। সুতরাং শেরে খোদা মওলা আলীর পরিচয় হলো হেদায়েতকারী। আলী সম্পর্কিত কোরআনের পরের আয়াতটি হলো ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, অর্থাৎ তাদেরকে থামাও কারণ ওদেরকে কিছু জিজ্ঞাসা করার আছে। সূরা আস-সাফাত আয়াত নাম্বার 24 হযরত আবু সাইয়্যিদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে উক্ত আয়াতটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই প্রশ্নটি হবে আলী ইবনে আবি তালিবের বেলায়েতের সম্পর্কে, অর্থাৎ তারা পৃথিবীতে তার বেলায়েতের স্বীকৃতি দিয়েছিল কি না। যদি স্বীকৃতি দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা জান্নাতি, আর যদি স্বীকৃতি না দিয়ে থাকে তাহলে বেশক তারা জাহান্নামী। সুতরাং এখানেও মওলা আলীর পরিচয়টি পাওয়া যায় যে তিনি হলেন জান্নাতের সর্দার। তিনার দেয়া সার্টিফিকেট ছাড়া কারো জান্নাতে প্রবেশের অধিকার নেই। পরের আয়াতটি হলো, হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যে নিদর্শন দান করেছেন তা লোকজনের নিকট পৌঁছাইয়ে দিন। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 67 অনেক গবেষকদের মতে এখানে আলীর মাহাত্ম্য সম্পর্কে লোকজনকে জানিয়ে দেওয়ার জন্য রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াতটি সম্পর্কে হাদিস এসেছে হযরত বারা ইবনে আজিব থেকে বর্ণিত আছে যে যখন এই আয়াত গাদিরে খুমের দিন অবতীর্ণ হয় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করেন এবং বলেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা। তখন সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলীকে বললেন, হে আলী, আজ থেকে আপনি আমার ও সকল মুসলমানের মাওলা হয়ে গেলেন। আবু নুয়াইম ও সালাবি কর্তৃক বর্ণিত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাওলা বলে মানেন আলীকেও তাদের মাওলা বলে মানতে হবে, অর্থাৎ আলীর পরিচয়টি হলো মাওলা। আর মাওলার অর্থ কি তা নিজ নিজ মুর্শিদের নিকট জেনে নেবেন। হযরত আলী সম্পর্কিত কোরআনের পরের আয়াতটি হলো হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে একদিন আমরা কুরাইশ নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি নক্ষত্রের পতন ঘটল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নক্ষত্রটি যার গৃহের ওপর পড়বে সে আমার পরে আমার উত্তরাধিকারী হবে। তখন আমরা সবাই উঠে দেখতে গেলাম যে ওই নক্ষত্রটি কার ঘরে গিয়ে পড়ল। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে নক্ষত্রটি আলীর গৃহে গিয়ে পড়েছে। তখন কুরাইশরা বলল, নাউজুবিল্লাহ, আলীর কারণে তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সৎ পথ থেকে বিচ্যুত হয়েছেন। আর তখন অবতীর্ণ হলো কোরআনের এই আয়াতটি, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া,
अर्थात कसमय नक्षत्रेर जा पतित हयेछे तोमादेर संगी अर्थात मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम पदभ्रष्ट हयनि एवं सत्पथ थेके विच्युत हयनि। सूरा आन-नाज़म आयत नम्बर 1 ও 2। सुतरां नबी पाक सल्लल्लाहु अलैहि सल्लाम जा किछु बोलेछेन ता आल्लार ओही छिलो। आर एखानेओ आलीर परिचयटी हलो তিনি রাসূলের উত্তরাধিকারী বা ওয়ারিস, যা দয়া রাসূল ঘোষণা করলেন এবং আল্লাহ পাক সমর্থন করলেন। পরের আয়াতটি হলো বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহুইল মূল কিতাব, অর্থাৎ যার কাছে কিতাবের ইলম আছে। সূরা রাদ আয়াত নম্বর 43। হযরত আব্দুল্লাহ বিন সালাম থেকে বর্ণিত আছে, তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এই আয়াতটির উদ্দেশ্য কি। তিনি বললেন এর দ্বারা উদ্দেশ্য হলো আলী মুর্তাজা ইমাম সালাবি কর্তৃক বর্ণিত, অর্থাৎ জিনার কাছে কিতাবের ইলম আছে, তিনিই হলেন মুশকিল কুসা মাওলা আলী। সুতরাং পবিত্র কোরআনে মাওলা আলীর পরিচয়টি হলো এই রূপ, আলী হলেন সকল সম্প্রদায়ের হেদায়েতকারী, জান্নাতের সর্দার, সকল মুসলমানদের মাওলা, রাসূলের উত্তরাধিকারী বা ওয়ারিস, কিতাবের ইলমের অধিকারী। এরপরেও যে বা যারা আলীকে অস্বীকার করবে বা করল, মাওলা আলীর বায়াত প্রথাকে যারা অস্বীকার করবে, তিনার আহলে বায়াতকে যিনারা অস্বীকার করবে, সেটাও তাদের তকদির। তো ভাইজান আসুন সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করি যেন আমরা আলীর দামান ধরে থাকতে পারি। সকলে বলুন আমিন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।